সাবজেক্ট তো যেন কন্ডিশন রাখলে আসা ওই এনএমসি তুমি ইয়ে ঘে এনওসি ঘে তুমি এনওসি ঘে না আসতানা এনওসি তেমন ক্লিয়ারলি দিলে আসা না এনওসি ক্লিয়ার দিলে কিন্তু ফক্ত রিপেয়ার হলো তো রিপেয়ারচে ন রাখতা তেমনি রিকনস্ট্রাকশন করলে আসা হ্যাঁ সঙ্গে আমি বুঝে আইলো তা টোটাল দিয়ে রিউ করলে হ্যাঁ না টিসিপিন দেখলে দিল্লি 2016 তেজে উপরাম পর টিসিপি কারণ কেন আইলেন না যে টিসিপি 2016 আইলে দিল্লি পলি একটা ক্লিয়ারেন্স কন্ডিশন গালো তেজে উপরাম টিসিপি কারণ আইল না পুরো মেইন টাইম তেমি এনএমএ চে গেউন আনি ডিজি এএসআই চে এনওসি গেউন শুরুয়াত কেলম ঢাকলে শুরুয়াত এক এনওসি দিলি বলতিস রিপেয়ার দিল্লি আস রিপেয়ার দিল্লি আসতান তেমি তে রিকনস্ট্রাকশন করবা শকনা তে অ্যাকচুয়ালি আদা কস্টম তেমি কি কেলে আস রিকনস্ট্রাকশন কেলে আস গ্রাউন্ড ফ্লোর বিল্ডিং গাড়ি কেলে আস টোটাল যে ভায়োলেশন কেলে আস কি পারমিশন নস্তারা হে কেলে একদম হে জন মধ্যে এলা কেন আমি তেনকা কাই লোক সুদা ধরলি না ধরে তে যে রোধ কেলে একদম শুরুয়াতে পড়া আদ গলম চুক্তা কি এলওসি ঘেতা সুদা দিন ফ্রড কেলা শুরুয়াতে সুদা তেজে নাওয়ান নসলি তেজে তেজে নাওয়ান ইন্ডেক্স দাখলে আস আন মাগলে আস কি আপলা পারমিশন দিউচু তেনা মুনতো আনি লোটলিকাচে নাওয়াচে প্রপার্টি তেনা আসলি তে নদরে আমচে আতে ইলে কেন আতে আতা জনাব এনএমই চে জনাব তুমি পারমিশন মাগলে আনি ডিজে এসএন তেনে পারমিশন দিলে তেনে হে মকাচে নাওয়ান দিলে আস কি মুনতো আনি লোটলিকা মানে কে সুরুয়াতি পাসুনস এক ওয়েগল পদ্ধতিচে ফ্যাক্ট ওয়েগল আনি প্রেজেন্ট করব জালি ওয়েগল অসু পদ্ধতিতে ইলিগাল কনস্ট্রাকশন আঙ্গা রেডি জালে তেকা আগাম স্টপ